নেশা বিরুদ্ধে সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে এবছর স্বামীজিকে শ্রদ্ধা জানালো রাজ্য কংগ্রেস। স্বামীজির জন্মজয়ন্তীতে গোটা রাজ্যে এবছর নানা কর্মসূচির আয়োজন করে কংগ্রেস দল। কেন্দ্রভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রা সামিল হলেন কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা। স্বামীজি বলেছিলেন, নেশা বর্জনে অঙ্গীকারবদ্ধ হও এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো। স্বামীজির এই বার্তাকে সামনে রেখে এবছর বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন করল রাজ্য কংগ্রেস দল। শুক্রবার আগরতলা সহ গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে কংগ্রেস দল শ্রদ্ধার সাথে স্মরণ করল স্বামীজিকে। তবে কেন্দ্রীয়ভাবে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, দলের সর্বভারতীয় মুখপাত্র ডলি শর্মা সহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে জন্মজয়ন্তীতে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ভারতীয় মূল্যবোধ ও যুব সমাজে সহিংসতার অনুপ্রেরণার প্রতীক হলেন স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে রাষ্ট্রীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কারণ স্বামীজি বলেছিলেন, যুব সমাজকে মানব সেবায় সর্বধর্ম সমন্বয় রক্ষা করার প্রচেষ্টায় নিয়োজিত করা। তাই দেশের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে স্বামীজির ভাবনা চিন্তা পাথেয় করে আগামী দিন যুব সমাজ কাজ করবে বলে প্রত্যাশা করে জাতীয় কংগ্রেস। আর সেটাই হবে স্বামীজির জন্মদিনে জাতীয় কংগ্রেসের শ্রদ্ধা। ভারতবর্ষের মহান দার্শনিক, বিচারক, যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জেলার কংগ্রেস নেতৃত্ব, যুব কংগ্রেস, NSUI, মহিলা কংগ্রেস, সেবা দল এবং আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি আজকে এই যুব দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা বিরোধী এক পদযাত্রায় মিলিত হচ্ছে। ফিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।